নমস্কার, তিয়াস আর রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে একদম বাড়িতে বানানো খুবই সহজ উপায় এগ রোলের রেসিপি। খেতে কিন্তু একদম দোকানের মতন টেস্টি হয় আর বানানো খুব সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি, তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমে আমি যে এগ রোলের মধ্যে যে আলুর পুরটা থাকে সেই পুরটাই প্রথমে আমি বানিয়ে নেব। তার জন্য তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে, হাফ চামচ মতো গোটা জিরে দিয়েছি, আর তারপরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার হালকা এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব আলুটা। এভাবে আলুটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তো আলুটা এভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি বাড়িতে এগরোল বানানো হয় খেতে কিন্তু একদম দোকানের মতনই টেস্ট হয় আর বানানোও খুব সহজ। আপনারা একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো সমস্ত আলুটাই আমি এখানে এবার একে একে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালোভাবে আলুটাকে আমি তেলের মধ্যে এভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে সমস্ত আলুটা খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, যাতে নুনটার সাথে সমস্তটা আলুটা মিশে গিয়ে খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন যদি ঝাল বেশি খান তাহলে। তারপরে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ মতন হলুদ গুঁড়ো। তারপরে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব প্রায় এক মিনিট মতন। এক মিনিট মতন ভালোভাবে কষানো হয়ে গেছে, ঠিক এরকমভাবে মিশ্রণটা রেডি করে নিতে হবে। তো এবার এটাকে আমি আলাদা পাত্রে তুলে নেব। তারপরে একটা পাত্রের মধ্যে প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটার মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে ডিমটা খুব ভালোভাবে নুনের সাথে মিশে যায়। এভাবে আমি ডিমটাকে খুব ভালো মতন ফেটিয়ে নেব। এভাবে কিন্তু আপনারা একবার অবশ্যই বাড়িতে এগ রোল ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়। তারপর একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্রথমে আমি রুটিটাকে এভাবে যেমনি রুটি মাখে সেরকমভাবে মেখে নিয়ে গোল গোল করে নিয়েছি রুটির মতন করে। এবার প্রথমে আমি দুপিঠটা একটু সেকে নেব উল্টে পাল্টে। প্রথমে কিন্তু আমি এখানে তেল ব্যবহার করিনি, এমনি দুপিঠটা খুব ভালো মতন রুটির মতন করে সেকে নেব। দেখুন এভাবে আমি খুব ভালো মতন সেকে নেব। তারপর আমি এটাকে কিন্তু খুব ভালো মতন সেকে নিয়ে আমি তুলে রাখবো। তারপর আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব। এবার সামান্য একটু তেল দিয়ে খুব ভালো মতন আমি চারিদিকে একটুখানি ছড়িয়ে নেব, যাতে সমস্তটা তেলটা খুব ভালো মতন চারিদিকে ছড়িয়ে যায় এবং ডিমটা যাতে খুব ভালো মতন গোল হয়ে যায়। তো চারিদিকে এভাবে ছড়িয়ে নেব। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার এগ রোল বাড়িতে ট্রাই করতে পারেন, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। বাইরের যে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতে এইভাবে একবার বানিয়ে নিতে পারেন। এবার তারপরে একটু ডিমটা দিয়ে খুব ভালো মতন এভাবে হাত দিয়ে হালকা একটু এ করলে ডিমটা চারিদিকে ছড়িয়ে যাবে। একটু এভাবে ডিমটাকে আমি চারিদিকে একটু ছড়িয়ে নেব। তারপরে যে রুটিটা আমি ভেজে রেখেছিলাম বেলে, তারপরে তো সেটা দিয়েই এভাবে এক পিঠটা প্রথমে সেকে নেব খুব ভালো মতন। এইভাবে কিন্তু এগ রোল একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুবই কম সময় বানানো যায়, একদম দোকানের মতন একটি টেস্টি রেসিপি। তো তারপরে এবার এক পিঠটা শিখে নিয়ে তারপরে আমি অপর পিঠটা উল্টে দেব। দু পিঠটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে আমি প্রথমে আলু, যে আলুটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম শশা কোচানো, আর আমি নিচে একটা পেপার দিয়ে দিয়েছি, খাতার পেজি দিয়েছি। আপনারা চাইলে পেপারও দিতে পারেন, আর যদি আপনাদের কাছে পেপারগুলো না থাকে তাহলে যেগুলো রোল পেপার বলে ওগুলোও দোকানে কিনতে পেয়ে যাবেন, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি এটা দিয়েছি। তারপরে পেঁয়াজ কোচানো দিয়ে তারপরে দিয়ে দিয়েছি টমেটো সস। আপনারা চাইলে এর মধ্যে কাসুন্দিও অ্যাড করতে পারেন, আমি এর মধ্যে কাসুন্দি অ্যাড করিনি। তারপরে দিয়ে দিলাম একটুখানি লেবু, চিপের মধ্যে দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও দারুণ হয়। রেডি হয়ে গেল টেস্টি টেস্টি এগ রোলের রেসিপি।